28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এই মহাসমাবেশ থেকে মহাযাত্রা শুরু হবে এমন হুঁশিয়ারি দিয়ে দলের মহাসচিব বলেছেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না তাদের দল। দুর্গাপূজার ছুটির মধ্যে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, পদত্যাগ করে সেফ এক্সিট নেবেন নাকি জনগণের আন্দোলনের মুখে বিদায় নেবেন। ঢাকায় জনসমাবেশে সব কথা বলেন মির্জা ফখরুল। দলের অন্য নেতারা বলেছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো সংলাপে যাবে না বিএনপি। ইমরুল হাসানের রিপোর্ট। মিছিল স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ। বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের সব স্রোত যেন বুধবার মিলেছিল নয়াপল্টনে। মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ হলেও এতে যোগ দিতে সারা দেশ থেকে নেতাকর্মীরা হাজির হন নয়াপল্টনে। সকাল থেকে শুরু হওয়া এই ঢল সময় যত গড়িয়েছে উপস্থিতি তত বেড়েছে। জনসমাগম একদিকে ফকিরের পুল, অন্যদিকে নাইটেঙ্গেল মোড় ছাড়িয়ে যায়। তিল ধারণের ঠাঁই ছিল না গোটা এলাকায়। লাখো মানুষের সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, সমাবেশ পণ্ড করতে 250 নেতাকর্মীকে একদিনে গ্রেফতার করা হয়েছে। সরকার পায়ের নিচের মাটি হারিয়ে ক্ষমতায় থাকার মরিয়া চেষ্টা করছে মন্তব্য করে তারা বলেন, এবার আর কোনো কৌশল কাজে দেবে না ক্ষমতাসীনদের। ঘোষণা করা হয় নতুন কর্মসূচি 28 অক্টোবর শনিবার। এই দিন আমরা ঢাকায় মহাসমাবেশ করব, ঠিক আছে? এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। আমাদেরকে জনগণের অধিকার আদায় করার জন্য সংবিধানের দোহাই দিয়ে সরকার আবারও একতরফা নির্বাচনের পথে হাঁটছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, সরকারের সামনে পদত্যাগের বিকল্প গণ আন্দোলন মোকাবেলা করা। সামনে কয়েকটা দিন সময় আছে, এই পূজার ছুটি, এর মধ্যে সিদ্ধান্ত নেন যে আপনারা কি করবেন। পদত্যাগ করে সসম্মানে একটা সেফ এক্সিট নেবেন নাকি জনগণ দ্বারা বিতাড়িত হবেন। তাদেরকে আহ্বান জানাই যে মানে মানে পদত্যাগ করে কেটে পড়ুন, নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিন এবং একটা নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের এজেন্ডা ছাড়া কোনো সংলাপ নয় বলে সাফ জানিয়ে দেন বিএনপি নেতারা। বিএনপি নয় সরকারই বাড়াবাড়ি করছে এমন মন্তব্য করে তারা বলেন, আন্দোলনে বিচলিত হয়ে পড়েছে ক্ষমতাসীন দল। কাদের সাহেব বলেন, বেশি বাড়াবাড়ি করলে সমুচিত জবাব দেওয়া হবে। আরে ভাই, কিসের বাড়াবাড়ি? আপনারা জবরদস্তি করে ক্ষমতায় থাকবেন আর আমরা কোনো কথা বলবো না, এইটাকে বাড়াবাড়ি বলে না। মনে রাখতে হবে আপনাকে, শাপলা চত্বরের ওই দিনের যারা ছিলেন ওরা আর আমরা এক না। আমরা আমাদের জীবন বাজি রেখে এই দেশকে মুক্ত করব, মানুষের ভোটার অধিকার আদায় করব, এই সরকারকে ইনশাল্লাহ বিদায় করব। বিভিন্ন কোয়ার্টার থেকে আলোচনা সমঝোতার কথা আসছে, অবশ্যই বিএনপি আলোচনা সমঝোতায় বিশ্বাস করে। আলোচনা সমঝোতা গণতন্ত্রের প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু সেই আলোচনা হবে যখন আজকের স্বৈরাচার প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরে সেই আলোচনা হবে, তার আগে কোনো আলোচনা হবে না। 2014 আর 2018 মতো নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে। গেল জুলাই থেকে সরকার পতনের এক দফার আন্দোলন করছে বিএনপি। 3 মাসে গণমিছিল, সমাবেশ ও রোড মার্চের মতো কর্মসূচি নিয়ে মাঠে ছিল দলটি। দাবি আদায়ে সামনের দিনে তারা কী ধরনের কর্মসূচি হাতে নেয় এবং তা কতটা কার্যকর হয় সেদিকে নজর থাকবে রাজনীতি সচেতন মহলের। ইমরুল হাসান, NTV নিউজ, ঢাকা।
নির্বাচনী সরকারের প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা, ভোটে জয়ী হয়ে আবারও সরকার গঠন করবে আওয়ামী লীগ, এমন ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে বিএনপির প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, অবরোধ করলে পাল্টা অবরোধ হবে, কোথাও দাঁড়াতে দেওয়া হবে না। আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপির 28 অক্টোবরের মহাসমাবেশ রাজপথে সরব থেকে প্রতিহত করা হবে। তারেক হাসান ও আনোয়ার হোসেন মিলনের ক্যামেরায় রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দিতে বুধবার দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের সমাবেশ স্থলে। পাশাপাশি সমাবেশে যোগ দেন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ঢাকার নেতাকর্মীরা। শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশ পরিণত হয় বিএনপির সরকার পতন আন্দোলনের প্রতিবাদ কর্মসূচিতে। সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংবিধান অনুযায়ী সময় মতো হবে আগামী নির্বাচন, নির্বাচনের আগে পদত্যাগ করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি শেষ বার্তা দিচ্ছেন ক্ষমতা ছেড়ে দিতে, আমি আপনাকে শেষ বার্তা এটাই দিচ্ছি যে আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নির্বাচনী সরকারের প্রধানমন্ত্রী থাকবে। নির্বাচনের পর জনগণের ভোটে নির্বাচিত হয়ে শেখ হাসিনা আবারও বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে। একই সঙ্গে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা থাকলে গণতন্ত্র থাকবে আর শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নৌকার বিকল্প নেই। বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না, 1911-র মতো পরিস্থিতিরও সৃষ্টি হবে না মন্তব্য করে আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করলে বিএনপিকে রাজপথে সমুচিত জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। অবরোধ করবে কি করবেন আপনারা? দাঁড়াতে দেব না। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপির শক্তি বিদেশি প্রভু আর আওয়ামী লীগের শক্তি জনগণ। 28 অক্টোবর মহাসমাবেশের নামে বিএনপি সহিংসতা করলে কড়া জবাব দেওয়া হবে। অশান্তি সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করে তাহলে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ওরা যেদিন কর্মসূচি দেবে সেদিন ব্যানার নিয়ে নয়, বঙ্গবন্ধুর সেই 3.5 হাত লাঠি নিয়ে আপনারা আসার জন্য প্রস্তুত আছেন কিনা 2 হাত তুলে আপনারা দেখিয়ে দেবেন। আমাদের শক্তি এই বিশাল সমাবেশ আর তাদের শক্তি বিদেশি শকুন। এই বিদেশি শকুনের বদলহনকারীদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয় করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান সমাবেশের বক্তারা। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের 60তম জন্মদিনে বনানী কবরস্থানে শেখ রাসেলের কবরে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি 15 আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যের কবরেও শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শেখ রাসেল দিবস 2023-এর প্রতিপাদ্য ধরা হয়েছে শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক, নির্মল, দুর্জয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দু একটা দল নির্বাচন না এলে নির্বাচনের কোনো ক্ষতি হবে না। একটা দুটা দল অংশ না নিলে ইলেকশনের কি, তাতে ইলেকশন কি অবৈধ হয়ে যাবে, গ্রহণযোগ্য হবে না?
আপনি না আসলে আমি কি করব? এখানে অংশ ইলেকশনে অংশগ্রহণ করা আপনার অধিকার, এটা কারো দয়া নয়। কিছু রাজনৈতিক দলের মধ্যে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর প্রবণতা রয়েছে, যা রোধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমানকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 12তম সভা শেষে কমিটির সভাপতি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই তথ্য জানিয়েছেন। 28 অক্টোবর বিএনপির ঢাকা দখলের হুমকি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো বিভিন্ন আলটিমেটাম এবং হুমকি দেবে, এতে উদ্বিগ্ন হবার কিছু নেই। জননিরাপত্তায় কোনো হুমকি মনে হলে কেবল রাজনৈতিক দল নয়, যে কারো কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। এখন থেকে সন্দেহ হলেই সরকারি চাকরিজীবীদের যে কোনো সময় মাদক শনাক্তকরণ টেস্ট করা হবে বলে জানান তিনি। এছাড়া নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের অবৈধ অস্ত্র সরবরাহ বন্ধ করতে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর প্রথমবারের মতো এবছর সব পূজা মণ্ডপে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সভায়। অবৈধ অস্ত্র, তারপরে নাশকতামূলক কাজ, আইন শৃঙ্খলার অবনতি করার জন্য একটু প্রবণতা কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে দেখা যাচ্ছে, সেই জন্য একটা আন্তঃসমন্বয় বিভিন্ন বাহিনীর, কারণ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তো অনেক বাহিনী আছে, তাদের মধ্যে একটা সমন্বয় যাতে থাকে। উনি অমুকে প্রধান বঙ্গভবনে বসবে, এটা 10ই ডিসেম্বর ডেড লাইন দিচ্ছে, এরকম লোক তো কবে কত ডেড লাইন দিচ্ছে? এইটা নিয়ে যদি আমরা কনসার্ন হই, আইন শৃঙ্খলা বাহিনী তো দেশ চলবে না, এটা পলিটিক্যাল পার্টি দেখবে। দেশে আর কোনো শাপলা চত্বর হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে গণতন্ত্র মঞ্চ এবং 12 দলীয় জোটের নেতারা বলেছেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটানো হবে। সরকারের পতনের এক দফা দাবিতে আয়োজিত আলাদা সমাবেশে তারা এসব কথা বলেন। বিজয়নগরে 12 দলীয় জোটের সমাবেশে নেতারা বলেন, সরকার আরও একটি গণহত্যা ঘটানোর চক্রান্ত করছে। 28 তারিখের মহাসমাবেশে যোগ দিতে এখন থেকেই ঢাকায় আসার আহ্বান জানিয়ে তারা বলেন, রাজধানী অচল করার মাধ্যমেই ফ্যাসিবাদকে অচল করতে হবে। আর জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে নেতারা দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, কোনো অঘটন ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে। 28 তারিখের মহাসমাবেশের মাধ্যমে সরকার পতনের আন্দোলনের চূড়ান্ত পর্যায় শুরু হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। যত চাপাবাজি করেন, তলে তলে সিদ্ধান্ত হয়ে গেছে, গোপনে গোপনে সমঝোতা হয়ে গেছে, ভারত আমাদের সাথে গেছে, দিন শেষে দেখা যাচ্ছে কিচ্ছু নয়। আমাদের শপথ, আমরাও দেখে নেব আপনি কিভাবে ক্ষমতায়। জনতার প্রতিরোধে আর কোনো শাপলা চত্বর এই দেশে হবে না। যারা শাপলা চত্বর করতে আসবেন, জনগণ কোনো প্রতিরোধে তাদেরকে প্রতিহত করবে এবং এই দেশে গণরাজত্ব কায়েম করবে। শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে 5 দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে সামনে রেখে বুধবার সকালে মহানগর সার্বজনীন পূজা কমিটি রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর ঢাকা মহানগরে 246টি পূজা মণ্ডপে পূজা উদযাপিত হবে। সুশৃঙ্খলভাবে পূজা সম্পন্ন করতে পূজা কমিটি ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছে। পূজাকে নির্বিঘ্ন করতে নিরাপত্তাসহ 25টি নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিটি মণ্ডপকে। মঙ্গলবার বিজয়াদশমীর মধ্য দিয়ে পূজার সমাপ্তি হবে। এবার সারাদেশে মোট 32,408টি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পূজা কমিটির কর্মকর্তারা জানান, নিরাপত্তার আশঙ্কা সবসময় থাকে, এবারও আছে। বাংলাদেশ এখন গণতান্ত্রিক উত্তরণের মাঝপথে আছে উল্লেখ করে দেশের স্বার্থে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনকল্যাণে কাজ করবে বলে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর একটি মিলনায়তনে প্ল্যাটফর্মের আয়োজনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং ন্যায্যতার লক্ষ্যে নাগরিক এজেন্ডা শীর্ষক সেমিনারে এমন প্রত্যাশার কথা জানান তিনি।
জিডিপি প্রবৃদ্ধির মতো বাংলাদেশের উন্নয়নের অনেক সূচককে যে গড় ধরে আলোচনা করা হয় তা থেকে সমাজের বড় একটা অংশ পিছিয়ে আছে বলেও দাবি করেন ডক্টর দেবপ্রিয়। আর মধ্য আয়ের দেশের ফাঁদ থেকে রক্ষা পেতে রপ্তানিতে বিচিত্রায়নের পাশাপাশি উৎপাদনশীলতার উপর জোর দেবারও আহ্বান জানান তিনি। গণতান্ত্রিক উত্তরণের প্রাক্কালে আছে, আমরা এই কাজগুলো করে রেখেছি এই ভরসায় যে বাংলাদেশে একটি সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচন হবে, এই ভরসা নাগরিক হিসেবে আমরা রাখি এবং সেই ভরসা থেকে আমরা আগে থেকে এই সুপারিশগুলো প্রস্তুত করেছি এবং এটা সব ধরনের রাজনৈতিক দলের কাছে আমরা নিয়ে যাব যখনই নির্বাচন সম্পর্কিত যে বিভ্রান্তি যে সংশয় যে উদ্বেগ আছে সেটা কেটে যাবে। ঢাকায় এখন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো, কলকাতা থেকে বেলা তিনটার দিকে ঢাকায় পৌঁছান তিনি। গত জুলাইয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের পর বাংলাদেশে আসলেন ব্রাজিলের সবশেষ 2002 বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার রোনালদিনহো। কয়েক ঘন্টার বাংলাদেশ সফরে এই তারকা ফুটবলার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। রাতে স্থানীয় এক হোটেলে সাংবাদিকদের সাথে কথা বলবেন তিনি। রোনালদিনহোর সঙ্গে পুরুষ ও নারী জাতীয় ফুটবলের দুই অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুন দেখা করবেন। মধ্যরাতেই বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে রোনালদিনহোর। দর্শক, রেডিসন হোটেলে আছেন আমাদের স্পোর্টস এডিটর নাসিমুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। নাসিমুল, রোনালদিনহোর এই নৈশভোজে কারা কারা থাকছেন এবং কি নিয়ে আলোচনা হবে? মানে এই অনুষ্ঠানটা যারা আয়োজন করছেন, মানে ক্রিয়েশন ওয়ার্ল্ড অফ ট্র্যাক, তাদের কাছ থেকে আসলে কোনো কিছুই আমরা সেরকম জানতে পারিনি। একটা নৈশভোজ হবে, সেখানে তিনি কী করবেন না করবেন, কারণ তার টোটাল শিডিউলটাই অনেক কিছু চেঞ্জ হয়েছে। কারণ তার সাথে সাক্ষাতের সময় ছিল প্রধানমন্ত্রী 6:30, কিন্তু তিনি এখানে প্রায় 6:45 সময় তিনি এই রেডিসন হোটেল থেকে গণভবনের দিকে যান এবং তিনি একটু পর আসবেন এবং এসে এখানে একটি গালা নাইটস আছে, সেই নাইটে অংশ নেবেন। টোটাল 8-10 ঘন্টার তার এই ঢাকা সফরে তিনি একেবারে নিরাপত্তার বেষ্টনীর ভিতরেই থাকলেন। গণমানুষের খেলা ফুটবল এবং তিনি একজন গণব্যক্তিত্ব, তো সুতরাং তাদের সাথে পাবলিকের কানেকটিভিটি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই কাজটি কিন্তু হচ্ছে না। অর্থাৎ কলকাতার যে অর্গানাইজার রয়েছে রুদ্র দত্ত, তিনি কিন্তু বাংলাদেশে এই ব্যবসাটা যেটা করছেন, এটা এই ব্যবসার কিন্তু কখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশনও জানতে পারছে না। অর্থাৎ কীভাবে তিনি করছেন না করছেন তার সব কিছুই জানে কলকাতার ওই অর্গানাইজার এবং বাংলাদেশের এই ইভেন্টের যারা দায়িত্ব নিয়েছেন তারাই। এর সাথে বাংলাদেশের ফুটবলের উন্নয়নের কোনো সম্পর্ক নেই, কারণ বাংলাদেশের ফুটবলের উন্নয়নের সম্পর্ক হলে এই বিষয়গুলো তো বাফুফে জানতো, বাফুফে এর কিছুই জানে না। মিডিয়াকে যে 10টা মিডিয়াকে নিউজ চ্যানেলকে দাওয়াত দেওয়া হয়েছিল, পরবর্তীতে সেই জায়গা থেকে সরে এসে তারা সব গণমাধ্যমকেই শেষ পর্যন্ত অ্যালাউ করেছে। এখন ভিতরে গণমাধ্যম কর্মীরা ঢুকেছে এবং অতিথিরাও ঢুকেছে, এটা নিয়ে কোনো কেওয়াজ হয় কি না বলতে পারছি না। রোনালদিনহো যদি হোটেলে এসে থাকে তারপরে তিনি অনুষ্ঠানে যাবেন। আমার কাছে এই ছিল সবশেষ খবর। রুকসানা, অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?